আসসালামু আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেল এর কোন একটি ডাটা এন্ট্রি করার সময় কোন ডুপ্লিকেট ভ্যালু এন্ট্রি করা থেকে বিরত রাখবেন। তো এখানে দেখুন একটি সিরিয়াল নাম্বার রয়েছে 1 2। আমি যদি এই একবার ব্যবহারকৃত কোনো সিরিয়াল নাম্বার আবার পুনরায় যদি ব্যবহার করতে যাই, তাহলে কিন্তু দেখুন এখানে ডুপ্লিকেট সিরিয়াল নাম্বার এবং প্লিজ রিটাইপ এই মেসেজটি শো করছে। আপনি আবার 2 ব্যবহার করলেন, তাও কিন্তু একই রকম, যেহেতু একবার ব্যবহার করেছেন। আমি এখানে 3 ব্যবহার করলে ঠিকই এন্ট্রি নিবে। এই কাজটা কিভাবে করা যায় এটাই দেখাবো। তো এটি আগে আমি ক্লিয়ার করি, ক্লিয়ার করে দিলাম। এরপরে এই কাজটি যদি করতে চান বা এই ভ্যালিডেশন রুলটা অ্যাপ্লাই করতে চাইলে পুরো এরিয়াটা সিলেক্ট করবেন, যে এরিয়ার ভিতরে অ্যাপ্লাই করবেন, ডাটা ট্যাবে যাবেন, ডাটা ভ্যালিডেশনে গিয়ে এই অ্যানি ভ্যালু এখানে ক্লিক করে কাস্টম নামে যে অপশানটা রয়েছে এই অপশানে গিয়ে আপনার একটা ফাংশন টাইপ করবেন, কাউন্ট ইফ ফাংশনটা, CoUNT IF, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং দিবেন। এরপরে কাউন্ট ইফ ফাংশনে 2টি আর্গুমেন্ট রয়েছে, একটি হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 আর ক্রাইটেরিয়া। যদি ফাউন্ড কাউন্ট ইফ ফাংশনটা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কাউন্ট ইফ ফাংশনের ভিডিওটি আগে দেখে আসবেন। তো আমি রেঞ্জ দিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ দিলাম। এরপরে কিবোর্ড থেকে F4 চেপে লক করে দিবেন। যদি লক অবস্থায় থাকে তাহলে আর লক করতে হবে না, আর লক অবস্থায় যদি না থাকে তাহলে লক করে দিবেন। তো দেখুন লক লক হলে কিভাবে মানে আপনার সেলগুলো কিভাবে দেখায়। এরপরে কমা প্রেস করবেন, কমা প্রেস করে ওই যে সিরিয়াল নামের প্রথম ঘরটিতে ক্লিক করবেন। এরপরে কাউন্ট ইফ ফাংশন ক্লোজ করবেন সমান 1। আপনি আবার পুনরায় ফর্মুলাটা একটু দেখে নেন, হুবহু এভাবে টাইপ করবেন, এরপর ওকেতে পেস্ট করবেন। এরপরে আপনি সিরিয়াল নাম্বার এন্ট্রি করুন, আপনার ঠিকই নিচ্ছে। যখন আপনি পুনরায় আবার নাম্বারটি ব্যবহার করতে যাচ্ছেন সেহেতু কিন্তু আপনাকে একটি মেসেজ দিচ্ছে। তো আমি আমার মতো করে মেসেজ কন্ট্রোল করতে পারি। তো আমি চাচ্ছি যে আমার মেসেজটি আমি কন্ট্রোল করব আমার মতো করে। আমি এখানে দিলাম যে ডুপ্লিকেট SL দিয়ে দিলাম, মানে সিরিয়াল নাম্বার। আমি আপনি আপনার মতন করে মেসেজ দিবেন, প্লিজ রিটাইপ দিলাম। এরপর আপনি যদি পুনরায় লিখতে চান তাহলে এই মেসেজটি শো করছে। এরপরে এই নামও আমি চাচ্ছি যে নামের ঘরেও ডুপ্লিকেট কোনো নাম এন্ট্রি দিতে পারবে না। তাহলে এভাবে পুরো এরিয়াটা সিলেক্ট করবেন, এরপরে কাউন্ট ডাটা ভ্যালিডেশনে যাবেন, ডাটা ভ্যালিডেশনটা পাবেন ডাটা ট্যাবের, ডাটা ভ্যালিডেশন সেটিং ট্যাবে গিয়ে আপনি কাস্টমে ক্লিক করে ফর্মুলাটা টাইপ করবেন, CoUNT IF, কাউন্টি, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, পুরো এরিয়াটি সিলেক্ট করবেন, F4 দিয়ে লক করে দিবেন, কমা, এরপরে প্রথম যে সেলটাতে এটাতে ক্লিক করে কাউন্টি ফাংশনটা ক্লোজ করবেন, সমান 1 দিবেন। এরপর ইন্টার কি প্রেস করবেন, আপনার একবার নাম লেখা আছে, এই নামটা যখন আবার পুনরায় লিখতে যাবেন তাহলে কিন্তু দেখুন আপনার নামটা লিখতে দিচ্ছে না, অন্য কোনো নাম কিন্তু ঠিকই লিখতে পারবেন। দেখুন নামটা লিখতে পারছেন, এই পুনরায় এই নামটা কিন্তু আর লিখতে পারবে না, দেখুন আপনার মেসেজ দিচ্ছে। তো এভাবে ডুপ্লিকেট ভ্যালু এন্ট্রি দেওয়া থেকে বিরত রাখতে চাইলে আপনি এই ডাটা ভেরিফিকেশনের এই ছোট্ট একটি ট্রিক্সটির মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।